আসলে যে কি কষ্ট এরকম অ্যাডভেঞ্চার ট্রাভেলিং করার ব্লগ করা, আপনারা নিজের আসলে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমাদের বান্দরবনের ব্যাকপ্যাকিং এর ডে 3 চলছে। তো এখন আছি হচ্ছে একটা জুম ঘর থেকেই বলছি। তো গতকালকে আপনারা দেখেছেন যে আমরা পালংখিয়াং এর পথেই হাঁটতে হাঁটতে এই জায়গাতে ব্রেক নিয়ে নিলাম এবং অন্য কোথাও আর সামনের দিকে যাওয়া হয় নাই। তো এখান থেকেই আবারও নতুন করে নতুন একটা সকাল শুরু করতে যাচ্ছি। আর এখন যাবো হচ্ছে পালংখিয়াং, তারপর হচ্ছে জামরুল ঝর্ণা, এরপরে হচ্ছে আমাদের লাদমেরাক। তো আজকে এই ঝর্ণা দর্শন লাদমেরাকেই শেষ, এরপরে আবারও এই এখানে আসবো, তারপরে হচ্ছে আমার ব্যাকপ্যাক নিয়ে দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ক্রিস্তংয়ের পথে। গতকালকে রাতে মানে বলতেছিলাম যে একটা গ্রুপ ওরা বিপদে পড়ে এই জায়গাতে আসছে অনেক লেট করে, এই জন্য ওরা ক্যাম্পিং করছে এখানে। আর নিচে ছিল ওই দূর একটা আপনার ঝুমকর দেখা যাইতেছে, ওইখানে অনেক মানুষ ছিল, মানে মিলে মিশে এখন যে বর্তমান অবস্থা অনেক ট্যুরিস্ট আসছে আর কি এদিকে। তো সব কিছু মিলে ভালোই লাগতেছে, আর প্রতিটা সকাল আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা, আপনারাও দেখতেছেন। সকালবেলা জুম করে নুডলস রান্না করি, শর্টকাটে আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ করি। যেহেতু গতকাল রিল্যাক্সে কাটিয়ে দিই, তাই আজকে সারাদিন একটু ধকল যাবেই। ঝুমঘর থেকে টোয়াইন খাল ধরেই আজকের ঝর্ণা অভিযান চলবে আমাদের। ওই যে সামনে না, এই যে পালংখিয়াং ঝর্ণা। আরে হেমো গেলাম না গায়ে, হ্যাঁ মনে ছিল না, তার ছবি তোলার লেগে তো উপরে যাইতে বাবার। তো আমরা এখন আছি আলহামদুলিল্লাহ পালংখিয়াং যেই ঝর্ণাটা ওইটার সামনে। পুরো তিনটা লেয়ার দেখা দিতেছে, একটা দুইটা আর হচ্ছে একদম উপর থেকে পায়ের দিক দিয়ে গড়িয়ে আসতেছে। দাঁত ভাঙবেন তুমি ওই করে নামলে। এই হচ্ছে ব্লগার, এই হচ্ছে ব্লগিং জীবন। সবটি এতক্ষণ এত কষ্ট করে নামলার আমি পিছলা খাই কেন। রেমাক্রি খালের নাফাকুম ও টোয়াইন খালের এই জায়গাটা কিছুটা মিল খুঁজে পেয়েছিলাম, তবে প্রত্যেক জায়গার আলাদা আলাদা সৌন্দর্য ও মাধুর্যতা থাকে।
তো এই খাল দিয়ে পানির স্রোত যে আসে ওই স্রোত দিয়ে যে মাছগুলো আসে এর মধ্যে থেকে কিছু মাছ ধরার চেষ্টা আছে হচ্ছে ওরা টয়েল খালের পাশ দিয়ে যতই হাঁটি তেমন কষ্ট লাগে না ঠান্ডা শীতল পানি নিচু সমান পথে চলতে ভালোই লাগে তো বন্ধুরা এখন আছি লাদমের এক ঝর্ণার সামনে একদম আমার পিছন বরাবর তো আপনাদেরকে একটু দেখাই এই যে কত সুন্দর ঝর্ণাটা দেখতেছেন তো এই ঝর্ণা দেখার জন্য আমাদের যে জুম ঘরে আমরা ছিলাম ওইখান থেকে আসতে এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগছে তা আবার ওই জুম ঘরে ব্যাক করতে আরও এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে মাঝখানে আমরা জামরুং ঝর্ণাটা দেখে দেন জুম ঘরে ব্যাক করব জুমগড় থেকে তারপরে আমাদের আবার কৃষ্টংয়ের পথে আবারও হাঁটা শুরু হবে আর পাহাড়ে হাঁটতে তো কতটা ভালো লাগে এটা আপনারা দেখতেছেন আমাদের কাছেও অনেকটাই ভালো লাগে আমরা শেয়ার করতেছি আপনাদের কাছে লাদমেরাক জলপ্রপাতের নিচে গাবিজনের জন্য সাঁতরে পার হচ্ছিলাম জলপ্রপাতের নিচে যাওয়ার পর শরীর ও মন দুইটাই প্রশান্তিতে ভরে যায় লাদমেরাক দেখে ফিরে যাচ্ছি জামরুং ঝর্ণা দেখার জন্য যারা সাঁতার না পারে তাদেরকে এই রশি ধরে ধরে পার করছিলাম আমরা এখন নদী পার হবো বুক পানিতে নেমে গেছে অলরেডি আসলে যে কি কষ্ট এরকম অ্যাডভেঞ্চার ট্রাভেলিং করার ব্লক করা আপনারা নিজের আসলে বুঝবেন এই নদীটা মানে এখন পার হইলাম আর কি ওই জামরে ডাকা শুরু করে দিচ্ছে এখন পাহাড়ি এই জঙ্গলের ভিতর ঠান্ডা হাওয়া আর খুব সুন্দর কলকলে পানির আওয়াজ সবকিছু মিলিয়ে খুবই রোমাঞ্চকর একটা ট্র্যাক জামরুং ঝর্ণায় যাওয়ার পথটা তো এটা হচ্ছে জামরুং ঝর্ণার একদম নিচের স্টেপটা এক এক করে এটা নিচের স্টেপ এরপরে এর উপরও স্টেপ তারপর হচ্ছে আরও একটা স্টেপ আছে চাইলে একদম উপরে যাওয়া যেত ঝর্ণা বিলাস শেষ করতে করতে দুপুর হয়ে যায় এখন একই পথে জুমগড়ে ফিরে যাচ্ছি আমরা
ফাইনালি দেখা হয়ে গেল আমার হচ্ছে সাব্বির ভাইয়ের সাথে। এর আগে তো আসার আগে কথা হয়েছিল কিন্তু আমি ভাবিও না, আর গেঞ্জিরাও কেমন একটা মিল, আসলে ওনার সঙ্গে আমার মনের মিল অনেক আগে থেকেই, দুইজনই টুরা পরেটার একসঙ্গে অনেকদিন বিজনেস করি। এই রুটে আমি আসলে এবার প্রথম, আর ভাই অনেকদিন আগে থেকে আসে, আবার কিছুদিন আগেও এসে গেছে। তো ব্লগ দেখতেছেন চলতেছে আমার, তা আমি আজকে চলে যাবো হচ্ছে আপনার পিস্তলের দিকে। আপনারা এর আগে জানেন আমি এখন ব্যাক করতেছি জুম করে, ওইখান থেকে সাকলাইন পাড়ার উদ্দেশ্যে যাবো, যদিও আমি জানতাম না। আর আমার গাইডটা এমন একটা গাইড নিছি, আপনারা তো অলরেডি দেখছেন যে কী একটা অবস্থা, পাহাড়ি পানি খাইলেই সে উল্টাপাল্টা শুরু করে দেয়, আজকেও সেই অবস্থায় চলতেছে। তো সামনে দেখতে থাকুন, ব্যাকপ্যাকারের সাথেই থাকুন। পানির তৃষ্ণা লাগলে এমন ভাবেই মাঝে মাঝে পানি পান করি। পালংখিয়াং এর আপার ইস্টিমের জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে, ঘন্টাখানেক সময় চোখের নিমিষেই পার করে দিতে পারবেন। আজকে অলস সময় কাটালে চলবে না, তাই টোয়াইনখাল থেকে এইবার পাহাড়ে ওঠার পালা। এখন টোয়াইনখাল থেকে 2900 ফুট উচ্চতায় উঠতে গেলে দম ফেটে যাচ্ছে, উঠতে উপরে উঠতে উঠতে কি করবেন দাদা? হ্যাঁ প্যারা নাই চিল, কিন্তু এত উপরে এই জিনিস নিয়া ভাই ওই নিয়া কি বলে ভাই, পারবেন না? ইনশাল্লাহ কেন পারবো না, পারতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাহাড়ের দিকে উঠা শুরু করছেন সবাই, এভাবে পাহাড়ে চলতে হবে, কখন যে ট্র্যাক শেষ হবে এর নির্দিষ্ট কোনো সময় নেই। উঠতে তোর প্যারা হবে বুঝছো, ধর আমাকে ধর। হ্যাঁ আস্তে, আলতো আলতো, বেশি পাওয়ার লোবি না। হ্যাঁ উঠো, ওয়েট ওয়েট, গাছ ধরতে পারবি, ওয়েট, আমাকে ধর। একটু কাছে এই পথ 1900 সুন্দরী সবুজ পাহাড়ের মাঝে কিছুক্ষণ হাঁটলেই শরীর রেস্ট নিতে চায়। জুমঘর খুঁজে পেলেই 5-7 মিনিটের জন্য রেস্ট নিয়ে নিই, রেস্ট নেওয়ার পর আবারও সেই হাঁটা শুরু করি। এমন খারাপ পাহাড় হাঁটতে হাঁটতে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, পারা কখন আসবে, একটু পাহাড়ি ফল খেয়ে এনার্জি নিতে পারবো, এমনিতেই কাঁধে রেশনের বোঝা, এর মধ্যে ফলমূল ক্যারি করা অনেক কষ্টের বিষয়। বন্ধুরা সাকলাম পাড়ায় চলে আসছি আমরা সবাই। আমার এই ট্রিপের সুন্দর পাড়াগুলোর মধ্যে সাকলাম পাড়াটা অন্যতম, দেখতে খুবই সুন্দর পরিপাটি। আর এই পাড়াতেই অনেক কষ্টের পর মুরগি কিনতে পেরেছিলাম, এছাড়া অন্যান্য কোনো পাড়াতেই তেমন মুরগি পালন করে না। পাড়ার প্রায় সব ঘরেই যাই মুরগি কেনার জন্য, কিন্তু কেউই বিক্রি করতে চায় না আমাদের কাছে। দাদার কাছ থেকে মুরগিটা নিলাম সাকলাইন পাড়া থেকে, অনেক মোলামুলি করার পর, মানে 1000 টাকা বলছিল, 800 টাকা দিয়ে এটা পাইলাম আর কি।
এটা চুমা দেওয়ার মতো এই জিনিস বুঝো নাই পাহাড়ে আইসা শরীরে একটু এরকম জিনিসের দরকার আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমরা এখন আবারও ওই কই জানি যাবেন উপরের দিকে হাঁটা শুরু করবো আর কি। তোমার ভালোবাসা নাকি ভাইয়া? এটা ভাই আমার জীবনে যদি কোনো কিছু সবচেয়ে খুশি হয়ে থাকি আজকে পাহাড়ে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে এটা কিনা খুশি হয়েছেন? খাইলে জানি কতটুকু খুশি হয় ভাই। সাকলাইন পারা, সাকলাম পারা, সাকলাম কি পারা দাদা? সাকলাম পারা, সাকলাম পুকুচি কি পারা? আকলামপাড়া থেকে প্রায় ঘণ্টাখানেক যাওয়ার পর পাহাড়ের টপ থেকে সানসেট, বৃষ্টি, রংধনু দেখতে পাই একই সাথে। আজকের দিনের সব কষ্ট মুহূর্তেই বিলীন হয়ে যায় এমন সুন্দর ভিউ দেখার পর, আলহামদুলিল্লাহ। পাহাড়ে এসে দ্বিতীয়বার আবারও রংধনু পেলাম। এবারের রংধনুটা যদিও অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আসলেই উপভোগ করতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ, আসলে এত এমন এক রাস্তার দিয়ে যাচ্ছি। আসলে বন্ধুরা আপনারা অন্ধকারের মাঝে দেখতে পাচ্ছেন না, কিন্তু আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে দুই শরীরের মাঝেই ঘাস এবং বিভিন্ন লতাপাতা লেগে আছে, এগুলোর ওভারটেক করে আমাদের যেতে হচ্ছে আর কি। হায়দা হায়দা, লাইটের আলোতে এভাবেই হেঁটে হেঁটে থঙ্গই পাড়ায় গিয়ে পৌঁছাই। তো ফাইনালি আমরা পাড়ায় চলে আসছি। পাড়ায় এসে এখন এক একজনের যোগ চেক করা চলতেছে, মানে শরীরে যোগ আছে কিনা। কারণ যদি যোগ থাকে এবং এটা যদি আমরা ঘরে নিয়ে শুয়ে পড়ি, কেউ তো খেয়ালই করবে না, এবং একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্লাস সারা রাত ধরে রক্ত খাইলে তার তো কোনো অবস্থাই থাকবে না ভালো। আর এ হচ্ছে আজকের আমাদের রুম, বিশাল বড় রুম দিয়ে দেওয়া হয়েছে আজকে। আজকে রাতের বেলা আপনারা দেখতেছেন, তো ইনশাল্লাহ সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। রাতের বেলা আমাদের খুব সুন্দর রান্নাবান্না চলবে, যদি সময় পাই আমি পারি রান্নাবান্নার ভিডিও করার চেষ্টা করব। তো অবশেষে বন্ধুগণ, আমাদের রান্নাবান্না তো সে আসার পর থেকে প্রস্তুতি চলছে, এবং আমরা চেষ্টা করছি আর কি যে আজকে পাহাড়ে এসে পাহাড়ি মোরগ খাওয়ার জন্য, এবং খুব এক্সপেন্সিভ মোরগ কেনা হয়েছে আমাদের, এবং রান্নাবান্নার আয়োজনও চলছে। এই যে মুরগিগুলো ভাজার কাজ চলতেছে এখন, এই যে পেঁয়াজ অলরেডি ডান, আর হচ্ছে চাউল রান্না হয়ে গেছে, মানে ভাত, আর সবাই ওয়েট করতেছে ক্ষুধার্ত পাহাড় প্রেমীরা। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একা না তবু একা। তোমরা এখন কোথায়? সেলফি কে তোলা যাবে?